দেখো রাত্রেবেলা আমাকে কত কিছু রেডি করে রাখতে হয়, কেন কি সকালবেলা এসব সবটা দরকার আছে আমার। সকাল সকাল সবাই সব সব কাজবাজ করে এসব নিয়ে এখন আমি পৌঁছে গেছি কলেজে। আর তাড়াহুড়োর মধ্যে তো ভিডিও করাই হয়নি, ভেবেছিলাম আসার আটটা করবো কিন্তু আসার সময় ভিডিও করতে পারিনি। তো আমরা বাইরে সবাই দাঁড়িয়ে আছি, আমাদের ক্লাস হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। তো ভাবলাম একটু দোকানে ঢুকেছি যেহেতু সামনে দুর্গাপুজো, তো এই দেখতে পেলে ফ্রেন্ডটা আমি তারও ভালো করে দেখাচ্ছি। সে আমাকে একটা পারফিউম গিফট করেছে, আমাদের সবাইকে করেছে অ্যাকচুয়ালি। ও গেছিলো হচ্ছে দুবাইতে, তো সেখান থেকে নিয়ে এসেছে, ভীষণ ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ কাজল তোকে। তো তারপর ওখান থেকে আমি, তো আমাদের এখানে একটা ডেইলি মার্কেট আছে, এখান থেকে একটু কেনাকাটা করে আমি চলে আসলাম স্টেশনে। আর ওরা চলে গেলো বাড়িতে, যেহেতু ওদের সবার বাড়ি এখানেই, আর দু একজনের বাড়ি এখানে না, তারা রুমে থাকে, তো সেখানে চলে গেলো। আর আমিও চলে আসলাম এখানে স্টেশনে। তো সাথী আমাকে ফোন করে বললো যে তুই কোথায় আছিস, আমি বললাম আমি তো স্টেশনে, দেন ও চলে আসলো। তারপর আমি আবার একটু পড়ছিলাম, না আমি একটু নোট করছিলাম, ভীষণ নোট জমে গেছে। তো ও বলছে আমিও একটু পড়ি, তুই পড়ছিস, আমি কী করবো। তো দুজনে মিলে পড়ছি, বেশ ভালো একটা ব্যাপার। তারপর আসলো আরেকটা ফ্রেন্ড, ও আসার পর তারপরে একটু নাচানাচি ঘোরাঘুরি এসবই মানে মেতে আছে এসব নিয়েই, আর পড়াশোনা হয়নি। তারপর ভাবলাম ঠিক আছে চলো, দুপুরবেলা হয়ে গেছে আর পড়াটা পড়তে হবে, এখন বাড়ি চলে যাবো। তারপর সবাই মিলে একটু গল্প করে স্টেশনে আড্ডা মেরে দেন। তারপর আবার দেখছি একটা কাণ্ড হয়ে গেছে, আমার একটা ফ্রেন্ড এখান থেকে মানে চাকরি পেয়েছে, তো সে জব পেয়েছে, যেহেতু এখানে এখন থাকে না, তো অনেকটা দূরে থাকে, তার সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে গেলো। তো সে বলছে, তার সাথে অনেকক্ষণ গল্প হলো, তারপর সে বলছে যে কিছু খাবি, তারপর আমি বলছি না ঠিক আছে কিছু খাবো না। তো প্রচুর গরম ছিল, একটা ওয়ারেস নিয়ে এসে দিল, তো সেটা খেয়ে খেয়ে বাড়ি চলে আসলাম।